আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন রেসিপিতে। আমি আজকে আমার ছোট মেয়ের খুবই ফেভারিট একটা খাবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর এটা হচ্ছে ক্যারামেল পুডিং। বাসায় প্রত্যেকটা বাচ্চারই কিছু কিছু খাবার খুবই পছন্দের থাকে, এর মধ্যে এই খাবারটা আমার ছোট মেয়ের খুবই পছন্দ। তো সেই জন্য ভাবলাম সবসময় তো বড় করেই বানাই, এবার একটু ট্রাই করি কাপ দিয়ে তৈরি করার। তো সেই জন্যই আজকে আমি কাপ দিয়ে এই পুডিংটা তৈরি করেছি, আর তৈরি করতে করতেই ভেবে নিলাম যে আপনাদের সাথেও এটা শেয়ার করি যে আমি কিভাবে বানাচ্ছি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য আজকে আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি প্রায় 3-4 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। এবার পাতিলটাকে ধরে একটু নাড়াচাড়া করে নিব যেন চিনিটা আর পানিটা একসাথে মিশে যায়। আর কিছুক্ষণ পর থেকেই দেখা যাবে যে ক্যারামেলের কালারটা চলে আসছে, ঠিক তখন একটু হালকা করে নাড়াচাড়া করতে থাকতে হবে যেন পুরাটা কালারই একদম পারফেক্ট আসে। যখন ক্যারামেলের পারফেক্ট কালারটা চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে যে কাপের মধ্যে আমি পুডিংটা সেট করব সেই কাপের মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি আর ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার আগে, আর এটা আমি এক পাশে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। ক্যারামেলটা সেট হতে হতে এবার আমি চলে যাচ্ছি আমাদের পুডিংয়ের যেই মেইন ইনগ্রিডিয়েন্ট সেগুলো তৈরি করতে। তো প্রথমে এখানে আমি 3টা ডিমের পুডিং আজকে বানাবো। 3টা ডিম একদম রুম টেম্পারেচারে নিয়ে নিয়েছি। এবার 3টা ডিমকে আমি ভালো করে ফেটে নিই। ভালো করে ফেটে নেওয়ার পর এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপের মতো চিনি, কিছুটা কম আছে এখানে। চিনি দিয়ে তারপর ভালো করে মিক্স করে নিব যে পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে। চিনিটা যখন সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব মিল্ক। আজকে আমি ডিপ্লোমা নিয়েছি, ডিপ্লোমা গুঁড়ো দুধটা নিয়েছি, সেটাকে আমি 1 কাপের মতো গুঁড়ো দুধের সাথে আমি 2 কাপের পানি অ্যাড করে তারপর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। ঠিক 2 কাপ দুধই আমি এখানে অ্যাড করছি ডিমের সাথে। তারপর ভালো করে বিট করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। অনেক সময় আমাদের ডিম থেকে গন্ধ আসে, অনেকে পছন্দ করেন না, এই ভ্যানিলা এসেন্সটা দিলে সেই গন্ধটা আর হবে না। আমি ম্যাক্সিমাম টাইমে ভ্যানিলা এসেন্স ছাড়াই করি, কোনো প্রকারের গন্ধ থাকে না, বাট আজকে দিয়েছি যে ফ্লেভারটা কেমন আসে সেটা ট্রাই করতে। এবার আমি এই মিশ্রণটাকে কাপের মধ্যে ঢেলে নিচ্ছি, আর সাথে ফয়েল পেপার দিয়ে কাপগুলোকে আমি ঢেকে দিচ্ছি একদম ঠিকভাবে যেন ভিতরে কোনো প্রকারের পানি যেতে না পারে। এবার একটা হাঁড়ির মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি যেন কাপের অর্ধেকখানি কাপ ডুবে থাকতে পারে পানির মধ্যে, ওরকম পরিমাণেই পানি নিতে হবে। আর এটাকে আমি ঢেকে রাখছি একদম 10 থেকে 15 মিনিটের মতো। এই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের পুডিংগুলো একদম রেডি হয়ে যাবে। আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকারের ছিদ্র বা ভিতরের যে বাষ্পটা আছে সেটা যাতে বের হতে না পারে। পুডিংটা একদম রেডি হয়ে গেলে এই পুডিংয়ের কাপগুলোকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে, তারপর ফ্রিজে রেখে দিতে হবে 1-2 ঘন্টার জন্য। এই 1-2 ঘন্টা পর পুডিংগুলো একদম পারফেক্টলি সেট হয়ে যাবে আমাদের সার্ভের জন্য। আমি 1টা কাপ আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। পুডিংটা সার্ভ করার সাথে সাথে আমার মেয়ে চলে এসে বলা শুরু করে দিল যে আম্মু আমি এই পুডিংটা খাবো। ও ভেবেছে এইটাকে আবার কেমন পুডিং, এত ছোট একটা। তো খেয়ে ওর খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর বাসায় আমার আমার হাজবেন্ড, আমার বড় মেয়ে, আমার বাচ্চা সবাই এটা খেয়েছে, আর সবার কাছে এটা আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছে। আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, কোনো জাল দেওয়া নেই বা কোনো ঝামেলা ঠান্ডা করা বা এরকম কিছুই না, জাস্ট একদম সিম্পল ওয়েতে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করেছি। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে আপনারা সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা আর রেসিপিটা দুইটাই যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।